যেসব মহিলাদের পেটে বাচ্চা আসতেছে না বিশেষ করে দীর্ঘ সময় হয়ে গেছে তিন বছর চার বছর পাঁচ বছর এইভাবে দশ বছর বারো বছর হয়ে গেছে তারপরে পেটে বাচ্চা আসতেছে না যাদের পেটে বাচ্চা আসতেছে না তাদের কাছে এত কষ্ট লাগে বলার অপেক্ষা রাখে না স্বামীর কাছে অনেক কষ্ট লাগে এবং ফ্যামিলি দেখা গেছে ফ্যামিলি দেখা গেছে একটা মানে হতাশের মধ্যে থাকে এবং দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ি থাকলে খারাপ কথা বলে ফ্যামিলি থাকলে যোগ সৃষ্টি হয় আবার দেখেছে পাড়ার প্রতিবেশী যদি মানে থাকে পাশাপাশি পাশাপাশি তাহলে হেরাও দুই সাইডটা কথা বলে যা খারাপ লাগে একটা ফ্যামিলিতে একটা মানে অশান্তির মধ্যে সৃষ্টি হয় যে বাচ্চা না আসলে তবে সহজে আপনার বাসায় বৈষয়ী এই চিকিৎসা নিতে পারেন যে আপনার কোনো টাকা খরচ হইবে না যদি জাস্ট আপনি নিয়মিত যেভাবে বলবো এইভাবে যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাপাক আপনার পেটে বাচ্চা দিবে তবে আপনার হাসি মুখ ফুটিয়ে তুলবে বাচ্চার মাধ্যমে বাচ্চা হওয়ার মাধ্যমে তবে যা সহজে আপনারা এই জিনিসটা যে গাছটা দেখতেছেন বাসায় আশেপাশে হয়তোবা অনেক গ্রামের দেখতেছেন এই গাছটা এই গাছটা সহজে আপনি দেখতে পারেন এবং আশেপাশের থেকে সংগ্রহ করতে পারেন এই গাছটা সবাই চিনে রাখেন মূলত এই গাছটাই মহা ঔষধি গাছ একদম মহা ঔষধি গাছ আর গাছটা মূলত আপনারা কিভাবে সেবন করবেন আমি খুব ভালোভাবে বলতেছি আপনার খুব লক্ষ্য করেন কিভাবে করবেন প্রথম অবস্থা যে মহিলার বাচ্চা হয় না মানে দীর্ঘ সময় হয় না তিন বছর চার বছর দশ বছর বারো বছর পারে গেছে হয় না হেরা হইল আপনার যারা মাসিক হয় মাসিক যেদিন যাতে শুরু হয় মাসিক যেদিন যাতে শুরু হয় এবং শেষ হওয়ার পরে শেষ মানে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন সাত দিনের কেউ হয় কেউ তিন দিন হয় মাসিক যেমন শেষ হয়ে যাবে গা তখন আপনি সব কিছু পরিষ্কার করবেন পরিষ্কার মধ্যে আপনি ভালোভাবে পরিষ্কার করবেন যেদিনকে শেষ হয়ে যাব এর পর দিন থেকে সকালবেলা পর দিন থেকে সকালবেলা আপনার হলো এই গাছের শিকড়টা যে গাছটা দেখেছেন এই গাছের শিকড়টা মানে সেইসা সেইসা শুধু রস খাবেন শুধু রস খাবেন প্রতিদিন সকালবেলা মানে নাইফেটে মানে নাইফেটে বলতে মানে কোনো খাবার টাবার খাবেন দাঁত বাস করার পরে শুধু রস খাবেন মানে এক চামচ পরিমাণ খাবেন আবার বলতেছি মানে উল্টা কাজটা উল্টা করবেন না যাদের মাসিক শেষ হয়ে যাবে গা মানে যেসব মহিলাদের বাচ্চা হয় না মানে মাসিক শেষ হয়ে গেছে মানে তিন দিন চার দিন সাত দিন যায় যাই দিন হয় যে শেষ হওয়ার পরের দিন থেকে সকালবেলা পরের দিন সকালবেলা থেকে এরা সেইসা শুধু রসটা খাবেন এভাবে ইনশাল্লাহ দশ দিন বারো দিন খেতে থাকেন বা এইভাবে পনেরো দিন খেতে থাকেন ইনশাল্লাহ আপনার গর্বের বাচ্চা ধারণ করবে এবং অনেকে খাইয়ে দেখছে ইনশাআল্লাহ অনেকে ভালো রেজাল্ট পাইছে বাচ্চা দাঁড়ানো হয়েছে আবার বলতেছি ভুলভাল করেন না যদি সঠিকভাবে এটা খেয়ে খাইবেন